গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কল্পনার গল্প কথা। আর আমি কল্পনা। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব 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 ভালো আছো। আমিও খুব ভালো আছি। প্রচণ্ড গরমে অস্থির অস্থির হয়ে যাচ্ছি পুরো। তো সকাল সকাল ভাবছি রান্না বান্নাটা সেরে নেবো, কারণ যত বেলা হবে তত গরমটা বাড়তে থাকবে। তো তার জন্য আজকে সকাল সকাল রান্নাটা সেরে নেবো। আর যেহেতু আমাদের নিরামিষ চলছে এখন, তো নিরামিষ রান্না ঝটপটি হয়ে যাবে। তো আগে রান্নাবান্নাটা সেরে নেব, তারপরে বাদ বাকি সব কাজ। আর রান্না করতেই বেশি সময় লাগে, ঘর মুছতে বাসন মাজতে কিন্তু বেশি সময় লাগে না। সবচেয়ে বেশি সময় লাগে রান্নাঘরের উপরে, সময়টা বেশি আমাদের যায়। তো তার জন্য রান্নার কাজটা, বড় কাজটা যেটা, সেটাই আগে সারবো। তো সোনা জিয়া সবাই উঠে গেছে। তো সোনা ওর বাবার কাছে পড়তে বসবে, আর জিয়া কিন্তু আন্টি আসবে পড়াতে। তো আর আমি এই ফাঁকে রান্নাবান্নাটা সেরে নেব। তো চলো উপরে গিয়ে রান্নাবান্না সেরে। আর প্রচণ্ড গরম পড়েছে, কালকে একটু বৃষ্টি হয়েছিল, আবার সকাল থেকে জেকে সেই গরম রোদ্দুর পুরো, মানে কি বলবো, কিচ্ছু বলার নেই, গরমে পুরো সিদ্ধ হয়ে যাচ্ছি। তো চলো রান্নাটা সেরে নিই। তো বন্ধুরা, আমি উপরে চলে এসেছি, আর দেখো কচু শাকটা ধুয়ে আমি বসিয়ে দিয়েছি, সিদ্ধ করে নিচ্ছি কচু শাকটা। কালকে হাজবেন্ড বাড়িতে একজন কচু শাক দিতে এসেছিলো, তো তার কাছ থেকে রেখেছে। আর আমার সোনা ভীষণ ভালোবাসে কচু শাক খেতে, তো করছি। আর এখানে করছি সয়াবিন করব, জিরে ফোড়ন দিয়ে আলুটা দিয়ে দিলাম, আলুটা ভেজে নেবো। আর এই যে টক ডাল করব, সয়াবিনটা সিদ্ধ হয়ে গেছে, আর দেখো ঝাল ডাল হয়ে গেছে, আজকে পেঁপে দিয়ে ঝাল ডালটা করেছি। আর সয়াবিন দিয়ে দিয়েছি, টমেটো, নুন, হলুদ, লঙ্কা সমস্ত দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি সয়াবিনটাকে। দেখো কষানো হয়ে গেছে মোটামুটি। আর এদিকে জল দিয়ে দিয়েছি, তো এবার ফুটে উঠুক, তারপরে জিরের গুঁড়ো আর একটু গরম মশলা দেবো। আর আমাদের বাড়িতে না ছোটো সয়াবিন খেতে ভীষণ ভালোবাসে, তো তার জন্য ছোটো সয়াবিনই আমাদের বেশি আনে, আমাদের বড় সয়াবিন যেটা হয় সেটা আনে না সচরাচর। তো দেখো জিরে গরম মশলাগুলো দিয়ে দিলাম, ব্যাস সয়াবিন মোটামুটি হয়ে গেল। আর আলুটাও গলে গেছে। আর এদিকে টক ডাল ফোড়ন দেবো, তো তার জন্য আমি সর্ষে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি। আর সয়াবিনটাকে এবার নামিয়ে নেব, হয়ে গেছে। আর এদিকে দেখো টক ডালটা ফোড়ন দিয়ে দিয়েছি, ফুটে উঠেছে, তো নামিয়ে নেব। তো আমটাকে একটু ভেঙে দিচ্ছি, তাহলে একটু টক টক ভাব হবে। আর এই যে কচু শাকটা নামিয়ে ঝরা দিয়ে রেখেছি ঝুড়িতে, তো কচু শাকটা এখন ফোড়ন দেব। তো তেল দিয়ে দিচ্ছি, তেলটা একটু বেশি দিচ্ছি, কারণ কচু শাকে একটু তেল বেশি দিতে হয়। আর দিয়ে দিলাম পাঁচফোড়ন, আমরা কচু শাকে পাঁচফোড়ন খাই। আর এদিকে টক ডালটা হয়ে গেছে, নামিয়ে নেব। আর দিয়ে দিলাম ভিজিয়ে রাখা ছোলা, কারণ নিরামিষ তো কচু শাকটা, তাই জন্য ছোলা দিয়ে করবো। দেখো সয়াবিনটা নামিয়ে নিয়েছি। আর এই যে লঙ্কা বাটা, হলুদ গুঁড়ো, লবণ দিয়ে দিলাম, ভালো করে কষিয়ে নেব, তারপরে কচু শাকটা দেবো। এবার কচু শাকটা দিয়ে দিচ্ছি, আর কচু শাকটার জলটা খুব সুন্দরভাবে ঝরে গেছে, তো এবার ভালো করে মিশিয়ে নিচ্ছি মশলার সাথে। সবাই পারে, তবুও দেখাচ্ছি আমি কী করে করি সেইটা। আর কচু শাক আমার বেশ ভালোই লাগে ছোলা দিয়ে খেতে, ইলিশ মাছের মাথা দিয়ে তো দারুণ লাগে খেতে, যদিও এখন নিরামিষ খাচ্ছি। আর এখানে দেখো ঘরে যত রকম সবজি ছিল, সব রকম সবজিতে একটা তরকারি করবো, এটা সকালে রুটি দিয়ে খাওয়ার জন্য। তো তার জন্য আরেকটা টমেটোও দিয়ে দিয়েছি, তো পাঁচ ফোড়ন ফোড়ন দিয়েছি, ফোড়ন দিয়ে দিলাম, আর এটা সবজিগুলোকে দিয়ে দিলাম। এবারে একটু নুন দিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো, তাহলে সবজিগুলো সব সেদ্ধ হয়ে যাবে। আর এটা সকালে মানে রুটি দিয়ে খাওয়ার জন্য করছি। আর দুপুরের জন্য তো সয়াবিন হলো, ডাল হলো, টক ডাল হচ্ছে, তারপরে কচু শাক হলো, আর একটু চাল কুমড়ো ঘন্ট করবো। তো চাল কুমড়োটাকে দিয়ে নুন দিয়ে মেখে রেখেছি, যে ঢাকা দিয়ে দিলাম। আর এই দেখো টক ডাল নামিয়ে নিয়েছি, আর কচু শাকটাও হয়ে এসছে প্রায়, একটু চিনি দিয়ে দিলাম, কারণ কচু শাক তো একটু চিনি দিই। তবে আমরা মিষ্টি সেমন খাই না রান্নাতে, ওই যেগুলোতে দিতে হয় একটু নামমাত্র সেইটুকুই দিই, কারণ আমাদের বাড়িতে ঝাল ঝালই পছন্দ করে। আর এদিকে দেখো পাঁচ তরকারিটা মোটামুটি হয়ে এসছে, রুটি দিয়ে খাওয়ার জন্য করছি, তো তাই বেশি মশলা টশলা দিইনি, ওই একটু নুন, হলুদ, লঙ্কা আর একটু অল্প একটু জিরে জিরে দিয়েছি। তো এটাকে নামিয়ে নেব, দেখো নামিয়ে নিয়েছি। আর এদিকে কচু শাকটাকেও নামিয়ে নিয়েছি, এই যে দেখো কচু শাকটাও হয়ে গেছে, আর কতখানি হয়ে গেছে দেখো, কচু শাক এরকমই অনেকটা সিদ্ধ করলে ও একটুখানি হয়ে যায়। তো
আমার মোটামুটি সব রান্নাই হয়ে গেছে আর এই যে সবার লাস্টে করছি চাল কুমড়োর ঘন্টটা। তো ব্যাস এখন নিচে চলে যাবো, নিচে গিয়ে দিয়ে খাওয়াবো। রান্না হয়ে গেল, দিনের সবচেয়ে বড় কাজ যেটা সেটাই হয়ে গেল। তো বন্ধুরা রান্না করে এসে দুই মেয়েকে খাওয়ালাম আর ওদের এখন স্নান করাবো, সমস্ত কাজ বাকি, তো তার আগে আমি খেয়ে নেব। তো আজকে তো দেখলেই পাঁচ মিশালে একটু সবজি করেছি আর রুটি সকালবেলা, তো সেটাই খাবো এখন, এই যে নিয়ে এসেছি। আর হাজবেন্ড দুই মেয়ের খাওয়া হয়ে গেছে, তো ওদেরকে এখন স্নান করাবো, বাজ বাকি সমস্ত কাজ করব। তো তার আগে আমি খেয়ে নেব, কারণ অনেকটাই বেলা হয়েছে, এখন বাজে 11:10 হয়ে গেছে, এখনও খাইনি, খাবো খেয়ে তারপরে আবার সমস্ত কাজ করবো। আর এত গরমে আর কিচ্ছু ভালো লাগছে না, প্রচণ্ড গরম পড়েছে, মানে টেকা যাচ্ছে না। যদিও এই দুদিন ধরে বিকাল হলেই বৃষ্টি হয়, তবে ওই 15 মিনিট আধ ঘন্টা এইটুকু বৃষ্টি হয়ে ব্যাচ শেষ। আর মানে মেঘটা যখন পড়ে ভাবি না জানি কত বৃষ্টি হবে, কিন্তু সেই তুলনায় যতটা মেঘ হয়, মেঘ ডাকে বিদ্যুৎ চমকায়, সেই অনুযায়ী বৃষ্টি হতো হয় না, ওই একটু হয়েই শেষ। আবার সকাল হলে জেগে সেই গরম, তো কিছু করার নেই। তো চলো খেয়ে নিই, কারণ ভীষণ খিদে পেয়ে গেছে এখন, আগে খেয়ে নিই তারপরে আবার তোমাদের সাথে পরে দেখা হবে। তো বন্ধুরা সকালে টিফিন খেয়ে এই যে সোনা জিয়াকে স্নান করে দিয়েছি, দিয়ে এখন এই যে ঘর বারান্দা ঝাড় দিচ্ছি। তো ঘর বারান্দাটা ঝাড় দিয়ে তারপরে মুছবো, মুছে যে কটা জামা কাপড় বেরিয়েছে সেগুলো কাচবো, কেচে তারপরে স্নান করবো। তো এই সারাদিনের এই কাজকর্ম এই তো, আর আছে কি আমাদের, আমাদের আর কিছুই নেই। তো যাই হোক, তোমরা দেখে থাকো। তো বন্ধুরা সমস্ত কাজ বাজ সেরে স্নান করে চলে এসেছি তোমাদের সামনে, আর মাথা ফাতা বাসানো হয়ে গেছে, সিঁদুর করে নিয়েছি, দেখতেই পাচ্ছ। তো সোমবার থেকে শুনলাম ট্রেন চলবে, তো চললে খুবই ভালো হবে, ষষ্ঠীতে বাপের বাড়ি একটু যাওয়া হবে, কারণ কতদিন হয়ে গেছে বাপের বাড়ি যায় না, এই ধরো 4 মাস হতে গেল বাপের বাড়ি যাই না, আর আমার বাপের বাড়ি তো অনেকটা দূর, তাই জন্য আমার আরও যাওয়াই হয় না। ট্রেন ছাড়া তো আমার উপায় নেই, মানে বাস চলে কিন্তু আমার মেয়ে তো বাস চলতে পারে না, তো তাই জন্য আমার আর যাওয়া হয় না। ট্রেন যদি চলে তাহলেই যাওয়া হবে ষষ্ঠীতে, আর কী হবে কে জানে। তো শুনছি তো সোমবার থেকে ট্রেন চলবে, চললে খুব ভালোই হবে, ষষ্ঠীতে অ্যাটলিস্ট যেতে পারবো, আর কতদিন হয়ে গেছে। তো মা থাকলে হয়তো তা যাওয়া হতো, মা নেই আর তাই জন্য হয়তো আরও যাওয়া হয়নি। তো যাই হোক, মা নেই তো তাও ষষ্ঠী পাখিদের তো যাবো, যে কদিন বাবা আছে তো যাবোই, তারপরে জানি না কী হবে। তো এই প্রথম ষষ্ঠীতে যাবো অথচ মা নেই, ভাবলেই কেমন মনটা খারাপ হয়ে যায়, জানি না যে ষষ্ঠীতে যাবো অথচ মা নেই, ভাবলেই মনটা আমার খারাপ হয়ে যায়। তো যে কদিন বাবা আছে সে কদিন তো যাবো, তারপরে জানি না কী হবে। তো যাই হোক, ট্রেন তো চললেই ভালো, একটু যেতে পারবো, অনেকদিন যাই না, মনটা মানে খুব খারাপ হয়ে যায় যে কতদিন যাই না বাপের বাড়ি। আর আগে 2-3 মাস মানে 2 মাস অন্তর তো যেতামই একবার করে, আর এখন তাও হয় না, মা নেই আরও যাওয়া হয় না, তার মধ্যে করোনা লকডাউন আরও যাওয়া হয় না। তো এখন যাই উপর থেকে দুজনের খাবারটা নিয়ে আসি, 1:45 বাজে, তো খাবারটা এনে ওদেরকে খাই দিই, তারপরে আমরা খাবো। তো যাই খাই দিই ওদের। তো বন্ধুরা দেখো এখন বাজে বিকাল 4টে, আর খাওয়া দাওয়ার পরে একটু ফল খেলাম, ফল খেলে একটু বসেছিলাম আর দেখি অন্ধকার হয়ে এসছে, তো বাইরে এসে দেখি বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে, দেখো 4টে বাজে কি অন্ধকার হয়ে গেছে। বন্ধুরা চা করে নিয়ে এসেছি আর এখন চা খাচ্ছি, এখন বাজে সন্ধ্যে 7:45 বেজে গেছে। তো ঝড় বৃষ্টি আর হচ্ছে না, ঝড় বৃষ্টিটা একটুখানি হয়ে কমে গেছে, প্রতিদিনের মতনই হয়, একটুখানি হয় তারপরে আবার কমেই যায়।
প্রায় একটুখানি হয়েছে, আর হয়ে গেলে এসে দেখো পাগড়িটা চুলটা বেঁধে দিয়েছি, চুলটাকে মানে এই যে সামনে দিয়ে দেখো সামনে দিয়ে এরকম করে দিয়েছি, এই স্টাইল করেছি। আর এই পেছনে দেখো বাঁধা রয়েছে, বেঁধে দিলে একটুও শান্তিভাবে বেঁধে রাখে না। আদর করছে দেখতে পাচ্ছ, এইমাত্র দুধ বিস্কুট খেলো, তো বলছে ম্যাগি খাবে, তো হচ্ছে একটু পরে করে দেবো সাথে, আবার পরে দেখা হচ্ছে। তো বন্ধুরা এই যে দেখো চলে এসেছি ম্যাগি করতে, আর এই যে 2 মিনিটের জন্য 2 প্যাকেট ম্যাগি বসিয়ে দিয়েছি, সোনা দিয়া ম্যাগি খাবে, আর আমাদের জন্য একটু মুড়ি মেখে নিচ্ছি। তো তেল আর কাঁচা লঙ্কা আর মুড়ি চানাচুর সেই দিয়েই মাখছি। ঘরে একটু ধনে পাতাটাও শেষ হয়ে গেছে, না হলে একটু ধনে পাতা দেওয়া যায়। আর দেখো নিচে চলে এসেছি নিয়ে, আর এনে এই যে জিয়াকে খাওয়াচ্ছি ম্যাগিটা, আর সোনা তো একাই খাচ্ছে, আর যে দেখো ম্যাগি খাচ্ছে আর মোবাইল দেখছে, ওর বাবা একটা বই দেখছে, তার জন্য বলেছে যে আজকে কার্টুন ছাড়াই তুই ম্যাগি খা। তো এই ঘরে চলে এসেছে, এই ঘরে এসে মোবাইল দেখছে, আর আমাকে বলছে মা তুমি খাই দাও, তার জন্য আমি খাই দিচ্ছি। তো বন্ধুরা দেখলেই তো জিয়াকে ম্যাগি খাই দিলাম, সোনাও ম্যাগি খেয়েছে, আর ম্যাগিতে যে সোনা পড়তে বসে গেছে, সোনা টাকা ম্যাগি খেয়ে সোনা পড়তে বসে গেছে, আর জিয়া এখনও পড়তে আসেনি, তার এখনও সময় হয়নি। আর আমার হাজব্যান্ড মুড়ি চানাচুর খেলো, আমিও একটু মুড়ি চানাচুরি খেয়ে নিয়েছি। তো যাই হোক এখন একটু মেয়েদেরকে পড়িয়ে নিই, তোমাদের সাথে আবার পরে দেখা হবে। বন্ধুরা উপর থেকে নিচে চলে এসেছি, হাজব্যান্ডের জন্য দুধটা গরম করলাম হলুদ দিয়ে, তো হাজব্যান্ডের জন্য নিয়ে এসেছি, আর হাজব্যান্ড এখন ওই ঘরে মেয়েদেরকে ঘুম পড়াচ্ছে। আমি যদি যাই তো আবার বায়না করবে, আমি মার কাছে ঘুমাবো মার কাছে ঘুমাবো, তার জন্য ওর বাবা যখন ঘুম পড়াচ্ছে, তো থাক আমি আর যাইনি, আমি চুপচাপ এখানে বসে আছি আর তোমাদের সাথে বক বক করছি। তোমরা সবাই কিন্তু সাবধানে থাকবে, ভালো থাকবে, সুস্থ থাকবে, আর আমার ভিডিওটা পুরোটা দেখবে। হাতে যদি সময় কম থাকে কিংবা ব্যস্ততার মধ্যে থাকো, তাহলেই 5 থেকে 6 মিনিট দেখার পরে কমেন্ট করবে দেখো উঠে চলে এসেছে। তুই ঘুমাসনি কেন? বাবা ঘুম পড়াচ্ছিল, ওই উঠে চলে এসেছে, ঠিক আছে, এখন আমাকে ঘুম পড়াতে লাগবে। তো যাই হোক তোমরা কিন্তু পুরো ভিডিওটা দেখে কমেন্ট করবে, কেউ না দেখে কমেন্ট করবে না। আর সবাইকে দাদা গুড নাইট, একটু গুড নাইট বলে দাও, গুড নাইট। এখন আমাকে ঘুম পড়াতে হবে, বাবার কাছে ঘুমালো না, টাটা বলে দাও, টাটা।